আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আম কাসুন্দি কীভাবে তৈরি করতে হয় পারফেক্টভাবে। তো ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনারা কিন্তু পারফেক্টভাবে আম কাসুন্দিটা তৈরি করে নিতে পারবেন, এবং গরম ভাতের সাথে শাক সবজির সঙ্গে এই কাসুন্দি কিন্তু একেবারে জমে যাবে। তো আমি এখানে তিনটা আম নিয়ে নিয়েছি, আমগুলো এখন আমি ছিলে নিলাম। ছিলে কিন্তু আমি আমগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি আমগুলো কুড়ে নেব। তো এখানে যে ছোট সাজটা আছে আমি এই সাজটা দিয়ে কুটে নেব। আর আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু খেয়াল রাখবেন যেন একেবারে মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকে। তো এখানে আমি দেখুন এভাবে করে কুর্নিতে কুড়ে নিচ্ছি। তো আমার এখানে কুর্নিতে কোড়া হয়ে গেল, এখন আমি একটা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি, সুতির কাপড়ের উপরে নিয়ে এখন রসটা সেঁকে দিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি এখন কাপড়ে মুড়িয়ে নিয়ে এভাবে করে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে রসটা বের করে নেব। আপনারা চাইলে একটা সুতির কাপড়ে এভাবে জড়িয়ে তারপরে আপনারা কোনো কিছুর উপরে বেঁধে রাখতে পারেন, তাহলে কিন্তু পানিটা আপনার নিচে পড়ে যাবে, তবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা সুতির কাপড়ে নিয়ে এভাবে করে হাত দিয়ে নিংড়ে নিলে কিন্তু দ্রুতই আপনারা কাসুন্দিটা তৈরি করে নিতে পারবেন একেবারে ইজিলিভাবে। তো মাত্র 5 মিনিটে আমি ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনাদের পারফেক্টভাবে কাসুন্দি তৈরি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন আমার কিন্তু পানিগুলো চেপে নেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু একটুও পানি নাই। আর লক্ষ্য রাখবেন যেন পানি না থাকে, পানি থাকলে কিন্তু কাসুন্দিটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর এখন আমি দিয়ে দেবো এখানে লবণ। তো এখন এই দুইটি উপকরণ আমার দেওয়া হয়ে গেল, এখন আমি এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া, আর দিতে হবে শুকনো লঙ্কা। তো আপনারা শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন, আর শুকনো গুঁড়ার পেস্টও দিয়ে দিতে পারেন। তো এখন আমি এই তিনটি উপাদান দিয়েছি, লবণ, হলুদ এবং জিরার গুঁড়া, এই তিনটি উপাদান দিয়ে এভাবে করে আমটা খুব ভালোভাবে মেখে নেব। তো এখন আমি আমটা আমার মাখা হয়ে গেছে, তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 2 চা চামচ চিনি দিলাম, চিনি বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে যারা চিনিটা না দিলেও হবে, কারণ আমটা বেশি টক না। আর আমি আমের রসটা ফেলে দিয়েছি, এই যে কারণে যতটুকু টক ছিল আমের টক ভাবটা চলে গেছে। আর আমি একটু টক ঝাল মিষ্টি কাসুন্দি তৈরি করব, এজন্য আমি এখানে ঝাল দিয়ে দিচ্ছি 7টা কাঁচামরিচ এখানে, আর এখানে কিন্তু শুকনো মরিচও দেবো আমি। তো এখন আমি এখানে 3টা আমের জন্য এখানে 2 চা চামচ সরিষা নিয়ে নিয়েছি এবং 7টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি শিলে বেটে নিয়েছি, এখানে দেখুন আমি এখানে সরিষার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, সরি সরিষার পেস্ট আমি আগে থেকে বেটে রেখেছি, আপনাদেরকেও দেখালাম যে কীভাবে বাড়তে হয়। আমি কিন্তু একটা শিলনোড়া দিয়ে বেটে নিয়েছি, এখন এভাবে করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর লাগবে এখানে সরিষার তেল। তো খুব ভালোভাবে এভাবে আমি এখন মেখে নিচ্ছি। আর এখানে আমি সরিষা বাটাটা পুরোটাই দিয়ে দেবো, আমি একবারে দিলাম না, আমি অল্প করে দিয়ে দেখলাম যে কেমন হয়েছে। তো এখানে আরও একটু সরিষা বাটার প্রয়োজন, তো যতটুকুনি আমি এখানে 2 চামচ দিয়েছি, আরও একটু আছে, তো বাকিটুকু আমি দিয়ে দেবো। তার আগে আমি এখানে একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি বাকি সরিষাগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো মাত্র কয়েকটি উপাদান দিয়ে কিন্তু আপনারা এই কাসুন্দিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার এখানে মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু তেল এবং শুকনো মরিচের পেস্ট। আমার শুকনো মরিচের গোড়া ফুরিয়ে গেছে, এজন্য আমি শুকনো মরিচ বেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে শুকনো মরিচের গোড়াও কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন কাসুন্দিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে একেবারে পারফেক্টভাবে। তো দেখলেন তো খুব সহজে কীভাবে আমি অল্প সময়ের মধ্যে কাসুন্দিটা তৈরি করে নিলাম। তো আমার টিপসটা ফলো করে আপনারা যদি কাসুন্দিটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই টেস্টি হবে, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে শাকসবজির সঙ্গে একেবারেই জমে যাবে। তো খুব সহজে কাঁচা আমের কাসুন্দি কীভাবে তৈরি করতে হয় তার একটা ছোট্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।